কালারফুল সাবুর উপমা, সাবুর পোলাও, যাই বলুন না কেন, আমি আমার মতন করে রান্না করেছি, কত কালারফুল হয়েছে দেখুন, দারুণ টেস্ট, রান্না করে খেয়ে দেখবেন। চলুন রেসিপিটা দেখে নিই। সাবুর আজকে একটা রেসিপি করব। সাবুটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে, একদম ঝুরঝুরে সাবু হয়ে গেছে। এরপরে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি লাল ক্যাপসিকাম, হলুদ, সবুজ, কটা রসুন কোয়া ঘষে দেব, আর একটু আদা ঘষে দেব, আর দেব সুইট কর্ন, কিশমিশ, আর দেব দু রকম বাদাম, চিনে বাদাম আর কাজু বাদাম অল্প। এগুলো হচ্ছে ইনগ্রিডিয়েন্ট। আর লবণ একটু মিষ্টি দেব। এবারে আমি শুরু করছি, গ্যাসটা জ্বেলে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে নেব, তার মধ্যে দেব ঘি, বাটারও দিতে পারো, আমি কিন্তু সব রান্না আমার মতো করেই করি, দেশি ঘি, কান্ট্রি ডিলাইটের। সিম করে দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু রসুন ফোড়ন দেব। এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেব, আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। এর মধ্যে আমি রসুনগুলোকে ঘষে দিয়ে দেবো। আপনারা রসুন কুচি করেও দিতে পারেন, আমি রসুনগুলো ঘষে দিয়ে দেবো। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ রসুনগুলো একটু ভাজা করতে হবে, তো আমার ঘষে দিতে দিতেই কাঁচা গন্ধ চলে যাবে। এরপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দেব লঙ্কা কুচি, গাজর কুচি, সমস্ত ক্যাপসিকামগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই ইউটেন্সিলটায় অয়েল ফ্রিও রান্না করা যায়, আর অল্প অয়েল দিয়েও রান্না করা যায়। আর একটাই এটা বিশেষত্ব, এটা এটার যে খাদ্যগুণ, নিউট্রিশন সবটাই ইনট্যাক্ট থাকে, আর প্রত্যেকটা ভেজিটেবিলের কালার অ্যাজ ইট ইজ থাকবে। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো সবজিগুলো নরম হওয়ার জন্য। এবার লিডটা আমি তুলে নিলাম, নিয়ে একটু আদা, হাফ ইঞ্চি মতন আদা ঘষে দেব, খুব বেশি না, হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি মতন আদা ঘষে দিলাম। আর দিয়ে দেব এই যে সুইট কর্ন আর কিশমিশ, এটা ভালো করে নেড়ে নিয়ে আমি মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলে না এমনি নরম হয়ে গেছে, আরো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর মধ্যে আমি লবণ দিয়ে দেব, এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। ভালো করে নেড়ে ঢেকে দিয়ে রাখবো, লিডটা দিয়ে ঢাকা দিয়ে যাব। হ্যাঁ, এবারে লিডটা খুলে আমি একটা বাতাসা দেব, মানে একটু মিষ্টি, কারণ সবজিগুলো একটু মিষ্টি মিষ্টি, তো অল্প একটু মিষ্টি দেবো। আর এই যে বাদামগুলো ছিল, এই বাদামগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মিষ্টিটা গলতে দিতে হবে একটু, এর জন্য আমি আবার একটু ঢাকা দিয়ে যাচ্ছি অল্প, এটা মেশার জন্য। মিষ্টিটা তুলে আমি আবার মিশিয়ে নেব, মিষ্টিটা মেশানোর জন্যই আমি একটু ওয়েট করছিলাম। এরপরে এই সাবুগুলো সব দিয়ে দেবো, দেবো আর ভালো করে মিশিয়ে নেব। কালারফুল কিন্তু এটা হয়, এটা আমার খুবই ভালো লাগে। পুরো সাবুগুলো মিশিয়ে দেব। দেখুন, এটা ব্রেকফাস্ট, ডিনার,
ইভিনিং স্ন্যাক্স, যাতেই খাবে খুবই ভালো লাগবে। এটা পুরোটা আমি মিশিয়ে নেব। উপর থেকে আমি অল্প একটু লবণ ছিটিয়ে দেবো, কারণ টেস্ট করে দেখলাম লবণটা একটু কম আছে। বাস এটা মিশিয়ে নেব, আর উপর থেকে আবার হাফ চামচ ঘি ছড়িয়ে নেব, একটা ঘিয়ের গন্ধ আসবে, ব্যাস আমার রান্নাটা কমপ্লিট। এই একটুখানি ঘি আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসটাকে অফ করে দেব। থ্যাংকস ফর ওয়াচিং।